এই লড়াই শুধু মন্ত্রী বিধায়ক বানানোর লড়াই নয়, আবার শুধুমাত্র ত্রিপুরা বাঁচানোর জন্যও নয়, এ লড়াই দেশ বাঁচানোর লড়াইও। এ লড়াইয়ের জিতে 2024 সালে দেশ থেকে মোদি জামানার অবসান ঘটাতেই হবে বলেছেন বামপন্থী ছাত্র আন্দোলনের সর্বভারতীয় নেত্রী এবং এসএফআই এর কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদিকা দীপশিতা ধর। আমি কালকেও বলেছি আপনাদের কাছে, অনেকের কাছে মনে হতে পারে এই নির্বাচন হয়তো এমএলএ এমপি কে মন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী হবে তা ঠিক করার নির্বাচন। আমরা যারা বাইরে থেকে ত্রিপুরাকে দেখছি আমরা বলছি ব্যাপারটা এত ছোট নয়, ব্যাপারটা এত সহজ নয়। শুধু ত্রিপুরার মানুষকে বাঁচালে তো চলবে না, সারা ভারত জুড়ে যে তাণ্ডব, সারা ভারত জুড়ে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো রুখতে হবে। সারা ভারতের মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে। 2023 সালে ত্রিপুরার মানুষ কাকে বেছে নেবে তার উপর নির্ভর করবে 2024 সাল। 2024 সালে লোকসভা নির্বাচনের ফলাফল কি হবে তার দিক নির্দেশ করবে ত্রিপুরার মানুষ। আমি বিশ্বাস করি বাম বিরোধী ঐক্য, বিজেপি বিরোধী ঐক্য, বাম এবং কংগ্রেস ঐক্য, এই বিজেপি বিরোধী ঐক্য যদি ত্রিপুরার বুকে সফল হতে পারে, এই ত্রিপুরার বুকে মানুষ বামপন্থীরা কংগ্রেসীরা যদি একসাথে বিজেপিকে সরিয়ে দিতে পারেন, তাহলে 2024 সালে ওই দিল্লির মশমক থেকেও নরেন্দ্র মোদীর আটকানো, নরেন্দ্র মোদীর যাওয়া কেউ আটকাতে পারবে না, বিজেপি শেষ হয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না। খোয়াই বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট কংগ্রেসের সম্মিলিত প্রার্থী নির্মল বিশ্বাসের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি। জনসভায় পড়ন্ত শীতের রাতে উপচে পড়ে জনভিড়। তিনি বলেন, যারা এখানে চরম নৈরাজ্য আর অরাজকতার রাজত্ব কায়েম করে গণতন্ত্রের নিধন যজ্ঞে সামিল হয়েছে তাদেরকে চিরতরে বিদায় দিতে হবে, ভয়কে জয় করেই এগোতে হবে। পাঁচ বছর পর আপনার কাছে সুযোগ এসছে, এই বিজেপি আরএসএস নরেন্দ্র মোদীদের জানিয়ে দিই যে ত্রিপুরার মানুষ, খোয়াইয়ের মানুষ আর কাউকে ভয় পাবে না, তারা তাদের পছন্দের মানুষকে ভোট করবে, যাকে তারা দরকারে পায়, যাকে তারা বিপদে পায় তাকে আরেকবার জিতিয়ে আনবে, কোনো ভয়ের কাছে তারা মাথা নোয়াবে না। কমরেডরা বলছিলেন এই মিটিংয়ে যাতে লোকে না আসতে পারে তাই জন্য বিজেপির গুন্ডা বাহিনী, বিজেপির বাইক বাহিনী লোকের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে। যারা এখনো এইসব করছেন তাদের বলে রাখি যে সময় কারোর একরকম যায় না। বিগত পাঁচ বছরে অনেক অত্যাচার আপনারা করেছেন, অনেক কিছু সহ্য করেছি আমরা। পাঁচ বছর আগে যে ছেলেটার বয়স 15 বছর ছিল আজকে তার বয়স 18 পেরিয়ে গেছে। পাঁচ বছর আগে যে ছেলেটা, যে মেয়েটার বয়স 14-15 বছর ছিল সে 19-এর কোটায় পা দিয়েছে। 15 বছরের ছেলে মেয়েরা একটু ভয় পায়, বাচ্চা তো 18 বছরের ছেলেরা ভয় পাবে। আমাদের খোলা পানিরা যদি রেগে যায় একটা কেউ আমরা রেয়াত করবো না। যারা এখনো পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছেন সমলে যান, কারণ সময় তো বদলা, সময়ের চাকা ঘোরা শুরু হয়ে গেছে। অন্যায়ের, অত্যাচারের, চোখ রাঙানোর, শাসানির যে শাসন, যে রাজত্ব, সে বেশি দিন চলে না। মানুষ ভয় ভেঙে একদিন রাস্তায় নেমে আসে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।